প্রিয় দর্শক, ভোরের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের এখনকার আয়োজনে রয়েছে প্রবাসীদের নিয়ে বিশেষ আয়োজন প্রবাসী বাংলা। চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে আজকের আয়োজনে। সৌদি পর্যটন ভিসা প্রত্যাশীদের জন্য সুখবর। কি সুখবর সংবাদে জানবেন বিস্তারিত। অপরদিকে সৌদি অভিবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়াতে দিতে হচ্ছে বাড়তি টাকা। চলতি মাসে ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের 60টি ফ্লাইট, এই নিয়ে সংবাদে থাকবে বিস্তারিত। প্রবাসীদের জন্য নতুন সিদ্ধান্ত নিল মালয়েশিয়া ইমিগ্রেশন। কিসের নতুন সিদ্ধান্ত সংবাদে জানুন বিস্তারিত। সৌদি আরবের ফ্লাইটে যাত্রী বহনে শর্ত শিথিল, এই নিয়ে বিশেষ প্রতিবেদন জানবেন সংবাদে। বিদেশ ফেরত ও আটকে পড়া কর্মীদের নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার, কি উদ্যোগ সংবাদে থাকবে বিস্তারিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানবেন বিস্তারিত। সংবাদটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভোরের নিউজ, 24 ঘন্টায় সংবাদ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সৌদি অভিবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়াতে দিতে হচ্ছে বাড়তি টাকা। ছুটিতে সৌদি আরব থেকে আসা অভিবাসী শ্রমিকরা বাংলাদেশে আটকে যান করোনা মহামারীতে ফ্লাইট বন্ধ থাকায়। তাদের ভিসা এবং কাজের অনুমতিপত্রের বা ইকামার মেয়াদ শেষ হতে যাওয়ায় সেগুলো নবায়ন করতে গিয়ে নিয়োগকর্তাদের অনুরোধ জানাচ্ছেন তারা। তবে অনেকেই অভিযোগ করছেন যে এই জন্য তাদের অতিরিক্ত অর্থ দিতে হয়েছে। রাজধানীর কাওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের টিকিট কিনতে অপেক্ষা করা অন্তত 10-12 জন অভিবাসী শ্রমিক এই কথা জানান। মিডিয়া রিপোর্ট অনুযায়ী সৌদি সরকার গত জুলাইয়ে শ্রমিকদের জন্য ভিসা ও ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে 3 মাস বাড়ানোর ঘোষণা দিয়েছিল। গত 23 সেপ্টেম্বর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন জানান, 27 সেপ্টেম্বর থেকে অভিবাসীরা ঢাকায় সৌদি দূতাবাসে তাদের ভিসা নবায়ন করতে পারবেন এবং তাদের ইকামার মেয়াদ 17 অক্টোবর পর্যন্ত বৈধ থাকবে। প্রয়োজনে মেয়াদ আরও বাড়ানো যেতে পারে বলেও জানান তিনি। ঢাকার কেরানীগঞ্জের অভিবাসী শ্রমিক আব্দুর রহমান জানান, 13 সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি রিয়াদে তার স্পন্সরের সঙ্গে যোগাযোগ করছিলেন। 1 মাসের জন্য তার ভিসার মেয়াদ বাড়ানোর জন্য পরিচিত একজনের মাধ্যমে তিনি স্পন্সরকে 1,000 সৌদি রিয়াল দিয়েছেন। কারণ বাজারের টিকিটের লাইনে থাকা আব্দুর রহমান বলেন, এমনিতেই এর জন্য সর্বোচ্চ 200 রিয়াল নেওয়া উচিত। তিনি গত জানুয়ারিতে দেশে এসেছিলেন এবং তার ভিসার মেয়াদ ছিল 13 এপ্রিল পর্যন্ত। তিনি আরও জানান, তার স্পন্সর সম্প্রতি 1 বছরের জন্য তার ইকামা নবায়ন করেছেন। এছাড়াও লাইনে অপেক্ষা করছিলেন মাহমুদুল হাসান, যিনি মাদারীপুর থেকে এসেছেন। ছুটিতে গত জানুয়ারিতে তিনি বাংলাদেশে আসেন, ফিরে যাওয়ার কথা ছিল মার্চ মাসে। তার ভিসার মেয়াদ 30 নভেম্বর শেষ হবে জানিয়ে তিনি বলেন, আমার নিয়োগকর্তা বলছেন আমাকে এই মাসের মধ্যেই ফিরতে হবে। মানিকগঞ্জ থেকে আসা আনোয়ার হোসেন জানান, 7 জানুয়ারি তিনি দেশে আসেন এবং 9 জুলাই তাবুকে তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি জানান, সরকার জানিয়েছে যে তাদের ভিসা এবং ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে, তবে তা হয়নি। তিনি বলেন, আমার ইকামার মেয়াদ বাড়ানো হয়নি, আমাকে আমার স্পন্সরের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হয়েছিল এবং এই মেয়াদ বাড়ানোর জন্য 45,000 টাকা অর্থাৎ 2,000 সৌদি রিয়াল দিতে হয়। 3 ফেব্রুয়ারি দেশে ফিরে আসা কেরানীগঞ্জের লিয়াকত হোসেন বলেন, 30 সেপ্টেম্বর মেয়াদ শেষ হওয়ার পর আমার ইকামার মেয়াদ 18 অক্টোবর পর্যন্ত বাড়ানোর জন্য 67,000 টাকা বা 3,000 সৌদি রিয়াল দিতে হয়েছে। জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পশ্চিম এশিয়া বোরহান উদ্দিন জানান, খুব কম সংখ্যক অভিবাসী শ্রমিক সৌদি আরবে ফিরে যেতে সমস্যায় পড়ছেন। তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারণ তাদের স্পন্সররা তাদের ফিরিয়ে নিতে চান না। চলতি মাসে ঢাকা থেকে সৌদি এয়ারলাইন্সের 60টি ফ্লাইট। চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে 50-60টি ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স। বাংলাদেশ এসে আটকে পড়া প্রবাসীদের দ্রুত সৌদি আরবে নিতেই অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি। জানা গেছে এর মধ্যে নির্ধারিত ফ্লাইট থাকবে 40টি আর বাকিগুলো বিশেষ ফ্লাইট। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশ, মিয়ানমার ও নেপালের কান্ট্রি ম্যানেজার তারিক এ আলওয়াইদি। তিনি বলেন, এর ফলে প্রায় 22,000 প্রবাসী কর্মী সৌদি আরবে ফিরতে পারবেন। সৌদি আরবের ফ্লাইটে যাত্রী বহনে শর্ত শিথিল।
প্রবাসীদের দ্রুততম সময়ের মধ্যে সৌদি আরব ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। শুধু সৌদি আরবের ফ্লাইটগুলোর সিটে যাত্রী বহনের সীমাবদ্ধতা শিথিল করা হয়েছে। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বেবিচকের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মদ সুহেল কামরুজ্জামান। প্রবাসীদের দ্রুততম সময়ের মধ্যে সৌদি আরব ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। শুধুমাত্র সৌদি আরবের ফ্লাইটগুলো সিটে যাত্রী বহনের সীমাবদ্ধতা শিথিল করা হয়েছে। এই ক্ষেত্রে ঢাকা থেকে সৌদি আরবে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের অর্থাৎ সৌদি আরব ফ্লাইটগুলো আগামী 24 অক্টোবর পর্যন্ত প্লেন ভর্তি যাত্রী বহন করতে পারবে। বার্তায় আরও বলা হয়েছে যাত্রী বহনের বিষয়টি শিথিল করলেও এক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধির সম্ভাবনাকে কমানোর জন্য বেবিচক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বেবিচক আশা করে যে স্বাস্থ্যবিধিগুলো আরও কঠোরভাবে প্রতিপালনের মাধ্যমে এই শর্ত সাময়িক শিথিল করার সিদ্ধান্তের সুযোগ গ্রহণ করে এই দুটি বিমান সংস্থা অপেক্ষমান যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হবে। এর আগে গত 1 অক্টোবর থেকে কোভিড-19 পরিস্থিতিতে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো যাত্রী সংখ্যা নির্ধারণ করে দেয় বেবিচক। হোয়াইট বডি বা বড় সাইজের এয়ারক্রাফ্টের ক্ষেত্রে একটা ফ্লাইটে সর্বোচ্চ 260 জন এবং ন্যারো বডি বা মাঝারি সাইজের এয়ারক্রাফ্টের ক্ষেত্রে সর্বোচ্চ 140 জন বহন করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্দেশনায় অবশ্য প্লেনের ইকোনমিক ক্লাসের শেষের এক সারি ও বিজনেস ক্লাসের কমপক্ষে একটা সিট কোনো বিশেষ কারণ ছাড়া কোভিড-19 সন্দেহভাজন রোগীদের জন্য খালি রাখতে বলা হয়েছে। বিদেশ ফেরত ও আটকে পড়া কর্মীদের নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। বিদেশ ফেরত ও আটকে পড়া কর্মীদের নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ থেকে ছুটি কাটাতে দেশে আসা কর্মীদের অনেকেই কোভিড-19 পরিস্থিতির কারণে সময় মতো কর্মস্থলে ফেরত যেতে পারেননি। ইতিমধ্যেই অনেক কর্মীর ভিসা ইকামা ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে বিদেশ প্রত্যাগমনের ইচ্ছুক কর্মীদের ভিসা বা ইকামার মেয়াদ বৃদ্ধি এবং ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অদূর ভবিষ্যতে এই সকল বিষয়ে কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা সহ বিদেশ ফেরত ও আটকে পড়া কর্মীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই ধরনের সকল কর্মীর নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রক্রিয়ায় প্রাপ্ত তথ্য কূটনৈতিক তৎপরতা ও প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণে সহায়ক হবে। বিদেশ প্রত্যাবর্তনে ইচ্ছুক এই সকল কর্মীকে অবিলম্বে BMTA ওয়েবসাইটের লিঙ্কে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে। যে কোনো স্মার্টফোন বা কম্পিউটার থেকে এই রেজিস্ট্রেশন করা সম্ভব। রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। এই বিষয়ে প্রয়োজনে নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অর্থাৎ DEMO তে যোগাযোগ করা যেতে পারে। DEMO সংক্রান্ত তথ্যের জন্য BMT ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।